মনি ডাক্তার, আপনি লিখেছেন, আমার পাশের বাসার ভদ্রলোক তার স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়, কখনো এক তালাক, কখনো দুই তালাক, কখনো তিন তালাক, পরে আবার সংসার ধর্ম পালন করে। এ ব্যাপারে তাকে কিছু বললে সে বলে মুখে মুখে তালাক দিলে তালাক হয় না, তার দাবি কি সঠিক? তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এই বিষয়ে আবু দাউদের একটি হাদিস উল্লেখ করা যেতে পারে, যেটা আবু হুরায়রা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুন জিদ্দুন ওয়া হাজলুন জিদ্দুন, তিনটি বিষয় এরকম আছে, সিরিয়াসনেসের সাথে যা বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, তার ভিতরে একটা হলো তালাক। তো এ হাদিসটিকে একেবারে পরিষ্কার যে আপনি মুখে যদি বলেন তাতেও তালাক হয়ে যাবে, দুষ্টমি করে যদি বলেন তাতে যদি হয়ে যায়, তাহলে আপনি সিরিয়াসলি মুখে বলেছেন তাতে তালাক হবে না কেন? তালাকের জন্য লিখিত হওয়া এটা শর্ত নয়। যিনি এরকমটি মনে করে তার স্ত্রীকে একের পর এক তালাক দিয়ে যাচ্ছেন, তিনি ভুল করছেন, এবং বারবার এরকম ঘটনা ঘটে থাকলে তার সাথে তার স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বিধায় তিনি কতবার বলেছেন সেটা জেনে তার ইন্ডিভিজুয়াল কেসের সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আদৌ তার সাথে তার স্ত্রীর কোনো প্রকার বৈবাহিক সম্পর্ক বাকি আছে নাকি সেটা ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আফসোসের বিষয়, তালাক সম্পর্কে আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণা নেই বললেই চলে। আমরা বিভিন্নভাবে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি যে তালাক যেন তোলাভাবে দিবেন না। আপনি যদি কোনো কারণে আপনার স্ত্রীর সাথে বনি বানানো হয়, আপনার স্বামীর সাথে বনি বানানো হয়, তাহলে সেক্ষেত্রে নিজেরা হুটহাট করে তালাকের কথা না বলে বরং ভেবে চিন্তে সুচিন্তিতভাবে তালাকের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একজন অভিজ্ঞ আলেমের পরামর্শে, যে কীভাবে কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়াতে তালাক দিলে সেটা সুন্নাসম্মত তালাক হবে, সেটা শরীয়ত অনুমোদিত তালাক হবে, এবং সেই তালাকের ফলে আবারও কোনো কালে চাইলে আমরা একত্র হতে পারবো, সেই সুযোগ থাকবে। এগুলো জেনে বুঝে এবং সুচিন্তিতভাবে পরামর্শক্রমে তারপর তালাকের ডিসিশন নিতে হবে। আমরা হুটহাট করে যদি তালাক দেই তাহলে একটা সময় ঠিকই আমাদের আক্ষেপ করতে হবে, এবং এই যে অজ্ঞানতা যে মুখে বললে তালাক হয় না, এই অজ্ঞানতার ফলে কিন্তু বহু সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এই জন্য বিবাহের আগে আমাদের তালাক সম্পর্কে মৌলিক ধারণা থাকতে হবে, এবং এটাকে ফরজ বলা যেতে পারে, যেহেতু আমাদের কোন কথা তালাক হতে পারে না হতে পারে আমরা জানি না, সেজন্য এ জাতীয় এলম আমাদের অর্জন করা উচিত বিবাহের আগে।